أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما

তে নিয়ম সমূহের মধ্যে এটিও একটি নিয়ম যে স্বামী স্ত্রীর বন্ধন আবদ্ধ হওয়া যখন মেয়েটি এবং ছেলে ছেলে এবং মেয়ে সাবালক সবালিকে উপনীত হবে তখন তারা দাম্পত্য জীবনে পদার্পণ করা বা দাম্পত্য জীবন শুরু করা এটিও অনেক বড় নিয়ম সুতরাং আল্লাহ রব্বুল্লা আলমিন একজন একজনের উপরে কিছু বিষয় ফরস করে দিয়েছেন সেই বিষয়গুলো আদায় করতে হবে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে একজন একজনের উপরে কিছু অজীব বিষয় রয়েছে ছেলের উপরে কিছু অজীব রয়েছে মেয়ের জন্য সেই আদায় করতে হবে তার মধ্যে কিছু বিষয় হলো অর্থের সাথে সম্পর্কিত অর্থের সাথে যে সমস্ত বিষয় সম্পর্কিত সেটি হলো মোহর তারপরে নাফকা কিসুয়া এবং বরণ পোষণ এবং বস্ত্রাদি পোশাক আদি এবং আরেকটা হল চতুর্থ নম্বরে যে হল শুকনা এই চারটি বিষয় অর্থের সাথে সম্পর্কিত এটি আদায় করতে হবে আর কিছু আছে বিষয় যেটা অর্থের প্রয়োজন নাই সেটা হলো আপনার আমার মন মানসিকতার সাথে সম্পর্কিত মনের দিলের সাথে সম্পর্কিত অর্থের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো হলো সেটি হলো মোহর মোহর আদায় করতেই হবে এটা ছেলের রূপে ফরজ একটি ছেলে যখন একটি মেয়েকে নিয়ে আসবে তখন তাকে মোহরানা দিতে হবে এটা আল্লাহ রব্বুল্লাহ আলমের ফরজ করে দিয়েছেন এই মোহরানা এটা একটি দলিলের ভিত্তি নয় অনেক দলিল রয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে বলবো একটি হাদিস একটি আয়াত যেটা আল্লাহ নম্বর সমেন ও ওয়া তুন নিসা আস হেলা তোমরা মেয়েদের মোহরানা বা মোহর আদায় করো যেটা আমরা মোহর বলি কাবিন বলি এটা আদায় করতে আল্লাহ রব আদেশ করেছেন সুরা এটা আদায় করতেই হবে এটা তার অধিকার এই অধিকার আপনি কিভাবে আদায় করলেন সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে এটা তার সম্মান এটা তার মর্যাদা এটা রেফাত এটা দ্বারাজাত এটা তার সতীর্থকে ভোগ করার একটা তার অধিকার সুতরাং তাকে আদায় করতে হবে এটা কোনোভাবেই অবহেলা করার সুযোগ সেখানে নেই তারপরে রান্নাফ কল ভরণ পোষণ এবং বস্ত্র ব্যবস্থা করা আজকে ভরণ পোষণ যেরকম আপনার উপর ফরস করে সেরকম বস্ত্রও তাকে দিতে হবে যখন যে চাহিদা বস্ত্রের চাহিদা আছে খানা খানাপিনার চাহিদা আছে ভরণ পোষণের চাহিদা আছে যখন যেটা প্রয়োজন সেটা তাকে দিতে হবে এতে কার্পণ্য করার কোনো সুযোগ নেই আমাদেরকে সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কারণ মেয়েটি আপনার বাড়িতে আসছে আপনার বাড়িতে বন্দী হয়ে আসে আপনার অর্ডারের অপেক্ষা আছে এবং আপনার অর্ডার ছাড়া সে বাহির হতে পারতেছে না ভাই মাহা বলছো তাহলে বাড়িতে যাই যাও জি হা সেটা তো তার বাড়িতে সবসময় আবদ্ধ থাকেই সুতরাং স্বামীকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে কিভাবে লক্ষ্য রাখতে হবে যখন অনেকে দেখা যায় এই বিষয়ে যে স্ত্রীর বস্ত্রাদি দি ঠিকই ব্যবস্থা করে কিন্তু যেসব ইসলামী বিধানের যে সমস্ত বস্ত্রাদিয়া আছে বোরকার দরকার সেগুলি সে বস্ত্র ব্যবস্থা করে না বা ঘরবাড়িতে পর্দা দরকার সেই ধরনের সুবিধা সে করে না এ বিষয়ে কার করার সুযোগ নেই কারণ আপনাকে আমাকে সবাইকে তাকে জাহান নাম থেকে বাসতে হবে আল্লাহ আব্বুল্লাহ আলমীন যে কথাটি বলছেন কুআন ফুসা কুমা কুম না তুমি যাহার নাম থেকে বাসাও তোমার পরিবার পরিজনকেও যাহার নাম থেকে বাসাও সুতরাং সেই ধরনের সুব্যবস্থা করে দিতে হবে আর তার প্রতি চাহিদা মতো খরচ করতে হবে যে খরচ তার জন্য দরকার সে খরচ আপনাকে আমাকে করতে হবে আল্লাহ আবুল্লাহ আলমিন সুরা সুরা বাকারার তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সুরা বাকারার দুশো তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াল মাউদ্দরিস কুহ্ন অকিস বিল মারুফ যে সন্তানের যিনি মালিক অর্থাৎ পিতা অর্থাৎ স্বামী স্বামীকে তার মেয়ের এবং ছেলেমেয়ের বরণ পোষণ অবশ্যই সেখানে করতে হবে এই বরণ পোষণ তার উপরে দায়িত্ব সুরা তলাকের সাত নম্বর আল্লাহ বলছেন লিউন ফিকজু মিন সাহাতে যা যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে সে খরচ করবে আর যার সামর্থ্য কম আছে জীবন উপকরণের একটু সংকীর্ণতার মধ্যে আছে বা মধ্য মধ্য উপকরণের মধ্যে আছে সে আল্লাহ রব্বুলেন তার প্রতিও বলছেন ওমানুদ্রে আলহিমা তাহুল্লাহ যে জীবন উপকরণের একটু সমস্যা আছে সে তার সাধ্যমধ্যে খরচ করবে এই সম্পর্কে একটি হাদিসের বাক্য উল্লেখ করব যে হিন্দা বিন্দু অদবা অর্থাৎ আবু সুফিয়ানের স্ত্রী আল্লাহ রসুল সাল্লা আল্লাহ সাল্লামের কাছে এসে অভিযোগ করলেন ইয়া রসুলাল্লাহ ইনা আবা সুফিয়ানা রজুন শাহী হুন লা যে আবু সুফিয়ান তার স্বামী যে রজন শাহ একটু বকিল কৃপন টাইপের সে যেটা প্রয়োজন আমার সেটা সে খরচ করে না কিন্তু তার ছেলের বা বাচ্চার যেটা প্রয়োজন সেটা সে দেয় এখন আমি যদি তার মাল থেকে তার অনুমতি ব্যতীত কোনো মাল খরচ করে আমার সংসারে যেটা প্রয়োজন সে অনুসারে যদি আমি খরচ করি তাহলে কি আমার গুণা হবে ভাল আলাই গা আমিন হারাত আমার কি সেটা গুনা হবে তার নামে সাল্লা আল্লাহ বললেন খুদি মি মালিহি বিল মারুফ মা এক ফিকে অমিন বানা যে তুমি প্রয়োজন অনুসারে যেটা তোমার এবং তোমার ছেলের জন্য যেটা প্রয়োজন সেটা তুমি তার মাল থেকে নেও হক সহকারে বেশি নেওয়া যাবে না বা জুলুম করে নেওয়া যাবে না যেটা প্রয়োজন অনেক স্বামী আছে দেখবেন যেটা লবণ দরকার তেল দরকার এটা এটা আনে ঠিকই কিন্তু যখন আবার শেষ হয়ে যায় তখন স্ত্রীর প্রতি রাগারি করে হ্যাঁ আর আনবো না এটা দিছি দিছি দিসে দিছি সুতরাং প্রয়োজন যেটা কাপড় বস্ত্র খানা সেটা প্রয়োজন সেই অনুসারে খরচ করতে হবে এটা আল্লাহ আপনার প্রতি আমার খরচ করে দিয়েছেন তারপরে হলো শুকনা বাসস্থান বাসস্থানও আপনাকে আমাকে ব্যবস্থা করতে হবে আপনি যেই বাসস্থানে সুন্দরভাবে বসবাস করেন সেই বাসস্থানে তাকে রাখতে হবে বাসস্থানের ব্যবস্থা করতে হবে যেন পর্দার মধ্যে থাকতে পারে যেহেতু আপনার অপেক্ষায় সে বাড়িতে আসে অন্য কোথাও যাওয়ার তার সুযোগ নেই এবং আপনার অনুমতিতেই আসে সে সুতরাং তার জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে আল্লাহ রব আলমী সুরার নিশ সুরার তলাকে ছয় নম্বর আয়তে বলছেন আজকে নিয়ে হনমিন হাসি শাকান্ত মিন বুঝ তোমরা যেখানে থাকো তাদেরকেও সেখানে থাকার জায়গা দাও তোমাদের সাধ্যমতা থেকে তাকে বাসস্থানের ব্যবস্থা করে দাও ওলা তুদ রোহ না লি তুদ আলৈহীন না তাদের প্রতি কষ্ট চাপিয়ে যেন সংকীর্ণতা তারা পড়ে যায় সুতরাং এটা আমাদের প্রতি ফরস করে দেওয়া হয়েছে আমাদের আপনাদের প্রতি যারাই স্বামী এবং স্ত্রী হিসাবে আজকে পদার্পণ করেছে বা সেই ধরনের সুব্যবস্থা তাদের সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাদের প্রতি এটা ফরস করে দেওয়া হয়েছে আরেকটি বিষয় হলো যেটা অর্থের সাথে সম্পর্কিত বিষয় নেয় সেটা হলো মহাসার তো মহাসারা বিলমা আরূপ সুন্দরভাবে তাদের সাথে আচরণ করতে হবে ব্যবহার করতে হবে তাদের সাথে সুন্দর সংসার করতে হবে উত্তম চরিত্রের সাথে সংসার করতে হবে চরিত্র খারাপ করা যাবে না তাদের সাথে মারামারি রাগ রাখেই অন্যায় অপরাধের সাথে জড়িত হওয়া যাবে না সুন্দরভাবে সংসার করতে হবে আপনারা জানেন অবশ্যই নামিসাল্লাহ সাল্লা আসলাম বলছেন যে ওই ব্যক্তি চরিত্রের দিক দিয়ে উত্তম যে তার পরিবারের কাছে চরিত্রবান আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিজ পরিবারের কাছে ভালো ছিলেন সুতরাং আমাকে আপনাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে আর স্বামী স্ত্রীর মাঝে যে সমস্ত বিষয় যদি স্ত্রী অনেক থাকে তাহলে সবার মাঝে সমঝোতা রক্ষা করতে হবে এই সমঝোতা রক্ষা একটি ইসলামের আদেশ এটি আল্লাহ রবেন বলছে ফালাত ফালাতামিল উকুল্ল মাইল যে একজনের প্রতি ঝুঁকে যাও না ফাতা কাল মোয়াল্লা যদি স্ত্রী দুজন থাকে একজনের প্রতি ঝুঁকে যায় একজনের প্রতি ভালোবাসা সব দিয়ে দিছে আরেকজনকে ঝুলন্ত রেখে দিয়েছে এই জন্য যাতে না হয় হসনুল মহাসা তাদেরকে সুন্দরভাবে তাদের সাথে বসবাস করতে হবে মোহামেলা সুন্দর করতে হবে সংসার সুন্দর করতে হবে আল্লাহর কথা ও আসিল উহ্নাবিল মা তাদের সাথে সুন্দরভাবে বসবাস করো সংসার সুন্দর করো এরকম আপনাকে লক্ষ্য রাখবে এই সম্পর্কে একটি দৃষ্টান্ত স্থাপন কর করব বা দৃষ্টান্ত উপস্থাপন করবো যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের নবী সাল্লাহ আসসালাম তার পারিবারিক জীবনে সেটি হলো উম্মে সালমা রাজাল আনহার ঘটনা আপনারা পাবেন বোখারিতে ঘটনার অর্থন শুধু তিনশো ষোলোতে এবং মুসলিমে পাবেন দুশো ছিয়ানব্বইতে উমে সালমা রাজাল আনহা আল্লাহ রাসুল সাল্লা আলামের সাথে একই বিষয় একই চাদরে ছিলেন তখন তিনি মাসিক অবস্থায় উপনীত হয়ে গেলেন হায়েজ হায় এসে গেল তিনি বলতেছেন আমার যখন হায়েজ হলো তখন আমি সাদর থেকে সরে আসলাম আখাস্তু সিয়া বা হায়াতেই ফালাবিস্তু আমি আমার হাইজের কাপড় বা মাসিকের কাপড় নিয়ে পরিধান করলাম তখন নবী আলাহ আসাল্লাম আমাকে বললে আর নাফিস তুমি কি হায় তোমার কি হায় হয়েছে বা মাসিক উপনীত হয়েছো হ্যাঁ তখন আমি বললাম হ্যাঁ তখন নাবি সাল্লাহ সাল্লাম আমাকে ডাক দিলেন এবং একই মধ্যে আমাকে রাখলেন তারপর তিনি আরও বলেছেন যে নাবি সাল্লাহ সাল্লাম আমাকে রোজা অবস্থায় সুমো দিয়েছেন এবং আমি এবং নাবি সাল্লাহ সাল্লাম জুনুবির বা জানাবাতের গোসল একই পাত্রে করেছে এটি ছিল তাদের পারিবারিক জীবনের কত সুন্দর আদর্শ সুতরাং আমাদেরকে ওই বিষয়ে লক্ষ্য রাখতে হবে তারপর নাবি সাল্লাহ আসলামের স্ত্রী উম মাহাতুর একজন মা ইশারাজ আল্লাহ তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম রাতে দীর্ঘ সময় নামাজ পড়তেন যখন নামাজ শেষ হতো তখন আমাকে দেখতেন আলা আমি যদি জাগ্রত থাকতাম তাহলে আমার সাথে কথা বলতেন ওয়াইন কিন্তু না এমাতান আর আমি যদি ঘুমন্ত থাকতাম তখন তিনি ফতদা তিনিও ঘুমিয়ে যেতেন এটা ছিল সংসারিক জীবন নাবি সাল্লাহ আসলামের একটি বিদায় হজের একটি কথা বলে শেষ করব সেটি হাদিসটি জাবের বিন আবদুল্লাহ রাজিমন্ত পরিণিত নাবি সাল্লাহ আসলাম বলেন এ ফাত্তাকুল্লাহ ফ্তাকুল্লাহ ফিরিশা তোমরা মহিলার ব্যাপারে আল্লাহকে ভয় করো ইন্নাকুম আখাত তুমু হুন না আমানিল্লা আল্লাহর আমানতের তা তাদেরকে তোমরা নিয়ে আসো অস্তাহ তুম ফুরুজা হুন নাভি কালিমাতিল্লা আল্লাহর কালিমা আল্লাহর কথা দ্বারা তুমি তাদের তাদের সতীর্থকে তোমরা হালাল করেছো আসো সুতরাং ওয়ালাইকুম আল্লাহ হিন্না তোমা তাদের তাদের প্রতি তোমাদের হক হলো আল্লাহ উদ্দিনা ফারসম আহাদান তা রহু না হু সুতরাং তাদের তোমাদের বিছানা যেন অন্য পুরুষকে কোনো অধিকার না দেওয়া অর্থাৎ সতীর্থকে অন্যের হাতে সোপর্দ না করে যেটা তোমরা অপছন্দ করো যদি করে ফাইন ফাই না দাঁড়িয়ে ফাদ্রিব হুন্না দরবাদ দরবান গরো মোবার রহেন যদি এটা করেই থাকে তাহলে তোমরা তাদেরকে এমন প্রহার করিও আবার এমন প্রহার করি না যে ধ্বংস হয়ে যায় প্রহার করিও সহনীয় ওলা না এবং তোমাদের উপরেও তাদের উপর তোমাদের কিছু হক রয়েছে কি রিস্কহ্ন না বিল মারো সত্য হক সহকারে তাদের বস্ত্রের ব্যবস্থা করতে হবে খাদ্যের ব্যবস্থা করতে হবে বাসস্থানের ব্যবস্থা করতে হবে তাদের সাথে সুন্দর সংসার করতে হবে এটি ছিল আমাদের নাবিসাল্লা আলাহ আসলামের পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর সুন্দর আমাদেরকে ওই বিষয়ে লক্ষ্য রাখতে হবে না একজন একজনের প্রতি যাতে জুলুম না হয় কেউ কেউ প্রতি যাতে অত্যাচার না হয়ে যায় আমরা আমরা যেন জুলুম বা অত্যাচারী না জালেম বা অত্যাচারী না হয় আমাদের পারিবারিক জীবনে নাবি সাল্লাহ আসলামের পূর্ণ আদর্শকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে পারিবারিক জীবনের আদর্শকে ধরে রাখার তৌফিক দান করুন আমরা যেন নবী সাল্লাহ সুনাতকে তেবা করতে পারি তেবা অনুসরণ করতে পারি এবং আল্লাহকে বয় করতে পারি সকল কাজে সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন হাজ্লা নবী নমহ